আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বায়ান্ন নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি উম্মে কুলসুম। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য দেখা করতে বঙ্গভবনে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে বিকেলে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় বাংলাদেশের ঢাকা ও ভারতের নিউ জলপাইগুড়ির মধ্যে রেল যোগাযোগ ভার্চুয়ালি উদ্বোধন করেন দুদেশের প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুর্যোগ প্রশমনে পারস্পরিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য বিকাশে অশুল্ক বাধা দূরের পদক্ষেপ এবং তথ্য যোগাযোগ সহ কয়েকটি সমঝোতা স্মারকে সই করেন দুদেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। দুদিনের সফর শেষে আজ রাত 9টায় ভারতের উদ্দেশ্যে রওনা হবেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও বাংলাদেশের লক্ষ্য এক ও অভিন্ন। বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বে উদাহরণ। বাংলাদেশ ও ভারতের মানুষের সম্পর্ক মজবুত করতে কাজ করছে হরিচাঁদ ঠাকুর মন্দির। মতুয়াদের তীর্থস্থান গোপালগঞ্জের ওড়াকান্দিতে সুথি সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভারতের করোনা টিকা যাতে বাংলাদেশে পৌঁছায় সে লক্ষ্যে কাজ চলছে। এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছলে মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। তার আগে সাতক্ষীরার ঐতিহ্যবাহী যশোরের শরী কালী মন্দিরে প্রার্থনা করেন মোদী। হাম দোনো দেশ 21ভি সদী কে ইস মহত্বপূর্ণ কালখণ্ড মে আপনে ইন সাঝা লক্ষ্য কো হাসিল করেঙ্গে। ভারত আর বাংলাদেশ প্রগতি আর প্রেম কে পথ পর দুনিয়া কা পথ প্রদর্শন করতে রহেঙ্গে। হাটহাজারি ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত কর্মী হতাহতের প্রতিবাদে আগামীকাল সারা দেশে হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। এই হরতালের সমর্থনে দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে তারা। সেখানে হেফাজতের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক হরতাল সফল করার আহ্বান জানিয়ে বলেন, হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। রাজত্ব বহাল রাখবার চেষ্টা করে গোটা বাংলাদেশে আবার যুদ্ধ হবে। আমাদের যে সকল ভাইদেরকে শহীদ করা হয়েছে, শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে। আগামীকাল টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা বাংলাদেশে আমির হেফাজত আল্লামা বাবু নগরীর ঘোষণায় তার আহ্বানে শান্তিপূর্ণভাবে পালিত হবে সকাল সন্ধ্যা। এদিকে রাজপথে থাকার ঘোষণা দিয়ে হেফাজতের হরতাল বর্জনের আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতারা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতা বিরোধী চক্র হামলা চালিয়েছে। এ সময় বক্তারা হেফাজতের নেতাকর্মীদের ভাঙচুর তাণ্ডবের তীব্র প্রতিবাদ জানায়। হরতাল ডাকা মৌলিক অধিকার, এতে বাধা না দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সারা দেশে পুলিশের গুলিতে 7 জন নিহত এবং শত শত মানুষ আহত হওয়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে তিনি এই অনুরোধ জানান। ভাষানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ শেষে কয়েকজনকে আটক করে পুলিশ। আজকে হরতাল ডাকা আমাদের মৌলিক অধিকার, শান্তিপূর্ণ যে হরতাল ডেকেছে সেই অধিকারে বাধা দেবেন না। আমি মনে করি আমাদের সবারই উচিত সে হরতালকে সমর্থন করা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকারের নমনীয়তাকে দুর্বলতা ভেবে যারা দেশে বিশৃঙ্খলা করছে তাদের মূল উৎপাটনে সরকার বদ্ধপরিকর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, তারা স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে না বলেই স্বাধীনতার 50 বছর উদযাপন না করে মোদী বিরোধী আন্দোলন করেছে। তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন না করে তারা নরেন্দ্র মোদীর, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমন নিয়ে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এরা সবাই স্বাধীনতা সার্বভৌমত্বের, আমাদের সম্প্রীতির এবং শান্তির শত্রু, আমাদের রাষ্ট্রের স্থিতির শত্রু। দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সরকারের নমনীয়তাকে কেউ দুর্বলতা ভাববেন না।
করোনায় দেশে একদিনে মারা গেছে আরও 39 জন, এ সময় আক্রান্ত হয়েছে 3674 জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হল 5,91,806 জন, তাদের মধ্যে সুস্থ হয়েছে 5,33,922 জন। সবশেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় মারা গেছে 8,869 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের 17তম বিধানসভা নির্বাচনের ভোট নেওয়া শুরু হয়েছে। 8 ধাপের এই বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট শুরু হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা 30টি আসনে শনিবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়। ভোট শান্তিপূর্ণ করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যেও কয়েকটি এলাকায় সংঘর্ষ হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই 30 আসনের মধ্যে যারা এগিয়ে থাকবে তারাই পশ্চিমবঙ্গের সরকার গঠনে এক ধাপ এগিয়ে যাবে। 2016 সালের নির্বাচনে এই 30 আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 27টি আসন। এছাড়া জাতীয় কংগ্রেস পেয়েছিল 2টি আসন এবং সিপিএম এর শরিক দল আরএসপি পায় 1টি আসন। 1 এপ্রিল দ্বিতীয় ধাপে আরও 30টি আসনের ভোট হবে। এরপর 29 এপ্রিল অষ্টম এবং শেষ দফার ভোট নেওয়া হবে। ফলাফল ঘোষণা হবে 2 মে। সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মারা গেছেন। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাহবুবুর রহমান সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবুরের বাবা। বাদ আসর রাজধানীর বাড়িধারা মসজিদে মরহুমের জানাজা শেষে মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। 1984 সালে এরশাদ সরকারের ধর্মমন্ত্রী এবং 1986 সালে শিক্ষামন্ত্রী ছিলেন মাহবুবুর রহমান। হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশ সহ 20 জন আহত হয়েছে। স্থানীয়রা জানায়, হেফাজতের কর্মী নিহতের প্রতিবাদে দুপুরে জেলা শহরের শায়েস্তা নগরে বিএনপি বিক্ষোভ করে। এ সময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল ছোড়ে। পরে 10 জনকে আটক করে পুলিশ। অন্যদিকে গাজীপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সেখানে বিএনপির 3 কর্মীকে আটক করে পুলিশ। দুপুরে মহানগর বিএনপি কার্যালয়ে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। রাজশাহীর কাটাখালীতে মাইক্রোবাস দুর্ঘটনায় অভিযুক্ত হানিফ এন্টারপ্রাইজের বাস চালক আব্দুর রহিমকে রাজশাহীর পুঠিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত 17 জনের বাড়ি রংপুরের পীরগঞ্জে। শুক্রবার কাটাখালীর কাপাসিয়া যাত্রীবাহী বাস, লেগুনা এবং মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুটি পরিবারের সবাই সহ 17 জন মারা যায়। জানি আব্বুর সাথে চলাফেরা করে, উনি ফোন দিছে, ফোনটা আমি রিসিভ করছি। রিসিভ করে বাবাকে বলছি যে বাবা ফোন দিছে আঙ্কেল, তো উনি তাড়াতাড়ি ডাকতেছে। হ্যাঁ, আমি বললাম আব্বু চলে গেল। তারপরে আমরা জুমার নামাজের পরে শুনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং পরে সংবাদ পাই মারা গেছে। ওখানে মাজার জিয়ারত করা চলে গেছিল। ওখানে আমার ভাবি হচ্ছে, ভাইয়ের রে আছে, চাকরি করে, বাসা আছে, ওখানে মাজার আছে, ওখানে দেখতে গেছিল আর কি, মাজার জিয়ারত করতে গেছি। 10:30-11:30 দিকে একটু ফোন দিলাম, তাতে বললেন যে আমরা নাইটোরে একটু দেখতেছি, নাটোরে দেখতেছি। তারপরে জুম্মায় আমি চলে গেছি। পরবর্তীতে 2টার পরে, সম্ভবত 2-3টার দিকে আমি খবর পেলাম যে এই অবস্থা। রাজধানীর পার্শ্ববর্তী টঙ্গিতে একটি দোতলা ভবন হেলে গেছে। শুক্রবার মধ্যরাতে এরশাদনগর 8 নং ব্লকে দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, টঙ্গীর এরশাদনগরে একটি 3-তলা ভবনের পাশ দিয়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে। ড্রেনের মাটি খনন করার সময় ওই ভবনের নিচ থেকে মাটি সরে যায়। এতে ভবনটির এক পাশ হেলে পড়ে। অপরিকল্পিতভাবে ভবনটি নির্মাণের কারণে এই সমস্যা হয়েছে। সুনামগঞ্জের শাল্লায় হামলার শিকার হিন্দু পল্লীর শিশু ও নারীদের বিশেষ নিরাপত্তার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। সেখানে বোরো ধান সংগ্রহে নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানিয়েছেন তারা। দুপুরে নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়িঘর ঘুরে দেখে এসব অনুরোধ জানানো হয়। প্রতিনিধি দলে সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন ও জাসদের কেন্দ্রীয় নেত্রী তরিমা সিদ্দিকী সহ অন্যান্যরা ছিলেন। এদিকে ক্ষতিগ্রস্ত 70টি পরিবারকে কেন্দ্রীয় মহিলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে উচিত এখানে যারা হিন্দু মুসলিম সব কমিউনিটিকে ডেকে একটা সংলাপের ব্যবস্থা করা, পারস্পরিক আস্থা সমঝোতা কীভাবে তৈরি হয় সেটা হচ্ছে প্রধান কাজ, যেন নিরাপত্তার বোধটা যে ভেঙে গেছে সেটাকে আবার পুনরায় এটাকে স্থাপন করা যায়। নরসিংদীতে সূর্যমুখী ফুলের চাষ করে লাভবান হয়েছেন এক শিক্ষক। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হওয়ায় প্রতিনিয়তই সেখানে ছুটে যাচ্ছে পর্যটকরা। পর্যটকদের কাছ থেকে দর্শনার্থী ফি পেয়ে ভালো আয় হচ্ছে ওই শিক্ষকের। নরসিংদীর প্রতিনিধি রাকিবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে সুরাইয়া মুন্নির রিপোর্ট। এই চিত্র নরসিংদীর কামারগাঁও এলাকার সূর্যমুখী বাগানের। সকাল থেকে সন্ধ্যা পুরো দিনভর মানুষের সমাগম, তবে বিনামূল্যে নয়। বাগানে ঢুকে নিজেকে রাঙাতে হলে গুনতে হবে 20 টাকা। ফুলের রাজ্যে সূর্যের দিকে মুখ করে আছে ফুল। সকালে পূর্ব দিকে তাকিয়ে হাসলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আবর্তনে তার দিক পরিবর্তন হয়। সূর্যমুখী বাগান করছে, আমরা আগে ভাবতে পারি না এরকম বাগান হবে এবং বাগানটা খুবই সুন্দর হয়েছে। বান্ধবীরা সবাই মিলে এখানে ঘুরতে আসলাম, আইসা দেখলাম হ্যাঁ বাগানটা সত্যি অনেক সুন্দর। এরকম একটা সুন্দর পরিবেশে এরকম একটা সুন্দর ফুল দেখতে আমাদের খুবই ভালো লাগে, এই জন্য চলে আসলাম সূর্যমুখী ফুল দেখার জন্য। প্রাকৃতিক সৌন্দর্য আমরা সরাসরি দেখতে পারতেছি, পরিবারের পরিজন সবাই বাচ্চা সবাই নিয়ে গত বছর তেল আর গরুর খামারের জন্য খৈল তুরিতে মাত্র 2 বিঘা জমিতে করেছিলেন এই ফুলের চাষ। মানুষের আগ্রহ দেখে এবছর করছেন 20 বিঘা। এ দিয়ে টিকিট বাবদ দৈনিক লাভ হচ্ছে মোটা অঙ্কের টাকা। সূর্যমুখীর যে খোসাটা আছে এটা গাভী গরুর জন্য খুব ভালো, সেই থেকে আমি সূর্যমুখীটা করার জন্য উদ্বুদ্ধ হয়েছি। গত বছর 2 বিঘার মতো করছি। আমাদের উপজেলা কৃষি অফিসার থেকে আমাদের সর্বাত্মক বীজ তারপরে সারটা আর তারপর পরামর্শ দিয়ে আমার একটু করাইছে, আর এই বছর ব্যাপক করে প্রায় 10 বিঘার মতো করছি। না আশাবাদী ভালো ফলন হইতে পারে। সূর্যমুখী ফুলের বাগান তৈরিতে প্রতি বিঘা খরচ হয় 5 থেকে 6 হাজার টাকা। এই ফুল থেকে তৈরি হয় তেল, এতে থাকা নিলোরিক অ্যাসিড ভালো রাখে হৃৎপিণ্ডকেও। আমরা এই সদর উপজেলায় এবার 25 বিঘা জমিতে আমরা ওই সূর্যমুখীর চাষ করেছি। এই 25 বিঘার মধ্যে 15 বিঘাই আমরা এই কামারগাঁও এই নসুদী পৌরসভা ব্লকে কামারগাঁও গ্রামে আমরা করেছি। নরসিংদীতে এবছর জেলা সদর শিবপুর ও রায়পুরা উপজেলায় 12 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি অধিদপ্তর। সুরাইয়া মুন্নি, বায়ান্নো টিভি। এবার আন্তর্জাতিক সংবাদ। সারা বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে 27,79,000, শনাক্ত হয়েছে 12,67,00,000 রোগী। এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে আমেরিকায়। দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে 3,08,53,000-এর বেশি মানুষ, মারা গেছে 5,61,000 রোগী। এদিকে গেল 24 ঘন্টায় ভারতে 62,258 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত বছরের 16 অক্টোবরের পর এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত। দেশটিতে মারা গেছে 1,61,240 জন রোগী। মিয়ানমারে চলমান জান্তা বিরোধী বিক্ষোভের তোপে দেশের জনগণকে রক্ষা ও গণতন্ত্র অর্জনের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে জান্তা সরকার প্রধান মিন অং হন্টাইং। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানী নেপিডোতে এক অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন দেয়া হবে। আজও ইয়াঙ্গুনে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে 4 জন মারা গেছে, আহত হয়েছে 10 জন। এ নিয়ে দেশটিতে চলমান বিক্ষোভে 300-এরও বেশি মানুষ মারা গেল। এবারে খেলার সংবাদ। নেপালে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক নেপালের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে খেলা শুরু হবে 5:45। প্রথম ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের সঙ্গে 1-0 গোলে জয়ী হয় বাংলাদেশ, আর কিরগিজদের সঙ্গে গোলশূন্য ড্র করে নেপাল। এই সুযোগে নেপালের সঙ্গে হারলেও ফাইনাল খেলবে 3 পয়েন্ট অর্জন করা বাংলাদেশ।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ছয় উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ের মাধ্যমে সিরিজে এক এক এ সমতা আসলো স্বাগতিকরা। পুনেতে টসে হেরে ব্যাট করতে নেমে ছয় উইকেটে 336 রান করে ভারত। জবাবে 43 ওভার 3 বলে 4 উইকেটে 337 রান নেয় ইংল্যান্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলতে ভারতে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এবারের আসরে তিনি খেলবেন কলকাতা নাইট রাইডার্সের পক্ষে। অনেকটা নীরবে সকাল পৌনে 10টায় ইউএস বাংলার ঢাকা কলকাতা ফ্লাইটে সাকিব কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ 11 এপ্রিল, সেদিন সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে বিশ্বসেরা অলরাউন্ডার। করোনা আক্রান্ত হয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সচিন টেন্ডুলকার। শনিবার সকালে টুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সচিন বলেন, বাড়ির বাকি সবার রিপোর্ট নেগেটিভ, হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসকদের পরামর্শ মতো চলছেন তিনি। কয়েকদিন আগে কিংবদন্তি ক্রিকেটারদের টি টোয়েন্টি টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ভারতীয় লিজেন্ডস দলের নেতৃত্ব দেন সাবেক এই অধিনায়ক। বায়ান্ন নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। বায়ান্ন নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন বায়ান্ন.com, facebook.com/bayannodigital ও youtube.com/bayannotvdigital। ধন্যবাদ সবাইকে।